এনআরসির নথিকর্তনের প্রস্তাব না মানে রাজ্য সরকারে। হাজেলার প্রস্তাবর বিরোধী স্থিতিত সোনোয়াল সরকার, কেবিনেটে সিদ্ধান্ত লৈ ন্যায়ালয়ত দাখিল করিব শপথনামা, ঘোষণা রাজ্যর দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ভবেশ কলিতার, রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীত নাম অন্তর্ভুক্তির বাবে নির্ধারিত পাঁচখন নথি বাদ দিয়ার বাবে সর্বোচ্চ ন্যায়ালয়ত এনআরসির রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলাই দাখিল করা প্রতিবেদন নামানে রাজ্য সরকারে, এই কথা ঘোষণা করেছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই। এই সন্দর্ভত সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন সরকারখনের স্থিতি স্পষ্ট করে শুক্লবৈদ্যর মন্তব্য, হাজেলার প্রস্তাব সন্দর্ভত কেবিনেটে শীঘ্রই সিদ্ধান্ত লব। যেগুলো হাজেলা পরামর্শ মর্মে যেটা বাদ দেওয়ার জন্য হয়তো বা বলেছেন, তো এগুলো যাতে থাকে তার ব্যবস্থা আসাম সরকারের পক্ষ থেকে হবে। সোণোৱাল সরকারের মন্ত্রী শুক্লবৈদ্যই এই কথাও ঘোষণা করেছে যে অহা 19 সেপ্টেম্বর সর্বোচ্চ ন্যায়ালয়ত হবলগিয়া এনআরসির গোচরের পরবর্তী শুনানির পূর্বেই নথিকর্তন সন্দর্ভত সরকারে গ্রহণ করিব সিদ্ধান্ত। কেবিনেটর এই সিদ্ধান্ত সংলগ্ন করে সর্বোচ্চ ন্যায়ালয়ত শপথনামা দাখিল করার কথাও ঘোষণা করে মন্ত্রীজনে। 19 তারিখের আগে সমস্ত কথা যাতে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে দেওয়া যায় হলফনামার মাধ্যমে, সে ব্যবস্থা। আনকি হাজেলার নথিকর্তনের প্রস্তাবক ভেকুভাওনা আখ্যা দিলে সোণোৱাল সরকারের আন এজন মন্ত্রী ভবেশ কলিতায়ও। রিফিউজি সার্টিফিকেট উঠে গেছে, তার রিফিউজি সার্টিফিকেটের আর বৈধতা চাওয়ার কোনো প্রয়োজন না। মাইগ্রেশন সার্টিফিকেট তার বৈধতা কি চাবলে, এটা মাইগ্রেশন কোনে দিছে, অসম সরকার দিছে বা ভারত সরকার দিছে মাইগ্রেশন সার্টিফিকেট, এইবিলাক রিজেক্ট করে এখন ভেকুভাওনা রচনা করলে নহব না, সেইবিলাক মানুষ কত যাব, সেইবিলাক মানুষ কি হব অবস্থা, এইখিনি কথা অকন হাজলিয়া ডাঙরের সরকার আছে। আমার যে কেবিনেট হবো, কেবিনেটের সিদ্ধান্ত লোক, কেবিনেটের সিদ্ধান্ত মর্মে এটা হবো ডিসিশন। মাথো নথিকর্তনেই নহয়, ডি ভোটার সন্দর্ভতো রাজ্য সরকারে গ্রহণ করা স্থিতি স্পষ্ট করিলে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই। তেওঁ প্রকাশ করা মতে ডি ভোটার সন্দর্ভত আলোচনার বাবে মুখ্য সচিবক বরাকলৈ যাবলৈ নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীয়ে। জনসাধারণের সঙ্গে কথা বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল আমাদের চিফ সেক্রেটারি অলোক কুমার জিকে এখানে পাঠাচ্ছেন। উল্লেখযোগ্য যে যোৱা 5 সেপ্টেম্বরত সর্বোচ্চ ন্যায়ালয়ত এনআরসি কর্তৃপক্ষই নথিকর্তনের প্রস্তাব দাখিল করেছিল। এই প্রস্তাবর ক্ষেত্রত ন্যায়ালয়ে ইতিবাচক মনোভাব পোষণ করার লগতে আসু কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আদিয়েও আদরণি জানাইছিল। এনে ক্ষেত্রত সর্বানন্দ সোণোৱাল সরকারে শেহতীয়াকৈ এই প্রস্তাবর বিরোধিতা করা ঘটনা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।